ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। এর আগে গত 29 মার্চ রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী আব্দুল মালিক। এই মামলায় পত্রিকাটির সাভারে নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস এবং ক্যামেরাম্যান সহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়, গত 26 মার্চ মহান স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে একটি ছবিসহ সংবাদ প্রকাশ করা হয়। একই সঙ্গে সংবাদটি দৈনিক প্রথম আলো তাদের ভেরিফাইড ফেসবুক পেজেও শেয়ার করে। সংবাদটিতে দেখা যায় একটি শিশু ফুল হাতে জাতীয় স্মৃতিসৌধের ফটকে দাঁড়িয়ে আছে। ছবির ক্যাপশনে যে বক্তব্য ছিল সেটি দিনমজুর, তার নাম ছিল জাকির হোসেনের। হাইকোর্টের জামিন আবেদনে ওই সংবাদটি সরল বিশ্বাসে প্রকাশ করা হয়েছিল উল্লেখ করে বলা হয়েছে, এই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্রথম আলোর কোনো দুরভিসন্ধি ছিল না বলা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা এখন যাচ্ছি হাইকোর্টে, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। টেলিফোনে সরাসরি কথা বলছি তার সাথে। জাভেদ, হাইকোর্টের কোন বেঞ্চে জামিন আবেদন করেছেন আর কখন শুনানি হবে, আর মতিউর রহমান কি আদালতে উপস্থিত হয়েছেন? হাইকোর্টে আছে এবং জানতে চাচ্ছিলাম যে আজকে জামিন আবেদনটি করা হবে, আগাম জামিন আবেদন। তো জামিন আবেদনটি করা হয়েছে যে কিছুক্ষণ আগে আপনার বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের যে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ, সেই বেঞ্চটি এই আগাম জামিন শুনানির জন্য গ্রহণ করেছে এবং সাপ্লিমেন্টারি যে কার্যতালিকা, সেই কার্যতালিকা অর্থাৎ নিয়মিত যে কার্যতালিকা সেটাতে নেই। তো সাপ্লিমেন্টারি কার্যতালিকায় এই মতিউর রহমানের জামিন আবেদনটি উঠানো হয়েছে কার্যতালিকায় এবং 430 নম্বর আইটেম আছে। তো নর্মালি এখানে আগাম জামিন এই কোর্টটিতে দুপুরের পরে হয়, দুপুর 2টার পরেই সেই জামিন আবেদনটির শুনানি হবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন যে প্রথম আলোর যে আইনজীবী প্রশান্ত কর্মকার। এবং তারা বলেছেন যে এই মামলাটি কিন্তু আসলে ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় যে মামলাটি করেছিল সেই মামলায় কিন্তু তার আগাম জামিন চাওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তারা ভুলবশত একটি ছবি ওইখানে গিয়েছিল এবং সংবাদটিতে, এবং সেটি কিন্তু তারা 17 মিনিট পরে কিন্তু সেটি পরিবর্তন করেছে এবং ভুলবশত হয়েছিল। এইসব কারণ দেখে তারা আগাম জামিনটি পেয়েছেন। আর এই মামলাটি করেছিল আপনার মহানগর একটু বলছি আমি, ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মালেক রমনা থানায় এই মামলাটি করেছিল এবং মামলায় প্রথম আলোর সম্পাদক ছাড়াও পত্রিকাটির যে সাভারের নিজস্ব প্রতিবেদক যে এখন কারাগারে আছেন শামসুজ্জামান শামস, এছাড়া সহযোগী একজন ক্যামেরা পার্সন এবং প্রতিবেদনটি প্রচার প্রকাশের সাথে জড়িত অজ্ঞাত ব্যক্তিদেরও কিন্তু আসামি করা হয়েছে। তা আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু আপনার তেলগাঁও থানার যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি, সেই মামলা কিন্তু সাভারের যে প্রথম আলোর প্রতিনিধি শামসুজ্জামান তিনি কিন্তু কারাগারে আছেন, তাকে জামিন দেয়নি, হয়তো পরবর্তীতে তার জামিন আবার চাওয়া হবে এবং আজকে মতিউর রহমান নিজামী কিছুক্ষণের মধ্যেই হয়তো আদালত অঙ্গনে আসবেন। এখনো এসেছেন এমন তথ্য আমরা পাইনি, তবে শুনেছি যে কিছুক্ষণ পরেই তিনি আসবেন এমনটাই জানিয়েছেন। তো তারাও আসলে আগাম জামিন শুনানির জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এখন রাষ্ট্রপক্ষ কতটুকু আবার বিরোধিতা করে সেটাও দেখার বিষয়। সবকিছু শুনানি শেষে কিন্তু আদালত আসলে একটা ফিনিশিং টানবে এবং আমরা জানতে পারবো যে আসলে এই মামলায় তিনি আগাম জামিন পাচ্ছেন কি পাচ্ছেন না। তো এখনো কিন্তু আসলে প্রস্তুতি পর্যায়ে তারা আছেন, এখন শুনানির অপেক্ষায়। মিতা, হাইকোর্ট থেকে জানছিলাম প্রথম আলোর সম্পাদকের আগাম জামিন আবেদনের খবর।